মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের জেমো বাজার সংলগ্ন জেমো ডোমপাড়া এলাকায় পরপর দুটি গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জেমো ডোমপাড়া এলাকার বাসিন্দা সুভাষচন্দ্রর বাড়িতে পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, আর সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার জেরেই প্রায় বশীভূত হয়ে যায় সুভাষচন্দ্রের বাড়ি সহ সুভাষচন্দ্রের পড়োশী দেবুচন্দ্র ও বাবলুচন্দ্রের বাড়ি। তারপরে শুনছি আগুন লেগেছে, আমি ভাঙনি বাড়ি গেছি, তারপর শুনছি আগুন লেগেছে ঘরে, কোনো কিছুই না, সৌন্দর্য নেই, কিছুই না, ঘরে লাইট জ্বলছে না, কিছুই হয়নি। কিভাবে লাগলো তাহলে আগুনটা? কিছুই জানি না। এসে কি দেখলেন? এসে আমার খবর দিয়ে আমি যখন দেখলাম আমার দুনিয়ার লোকে দেখেছে, আমি যখন দৌড়ছি বাজার থেকে, আমার ঘরে কোনো কিছু নাই, আমার না দেখ না চন্দ্র কিভাবে লাগলো আগুনটা? কি নাম আপনার? কি নাম? ঘরে আগুন লেগে গেছে, এবার দৌড়ে এলাম, আমার বোন ছিল বাড়িতে, তাড়াতাড়ি করে আমার ঘরে লাইট অফ হয়ে গেছে, দেখে দৌড়ে গিয়েছে, গিয়ে গিয়ে তখন বাইরে দেখছি লাইট জ্বলছে, সিলিন্ডার বাড়ি দেখছি আগে লোক চালু করেছে। কিভাবে লাগলো আগুনটা? আগুনটা গোদাম করে শব্দ হয়েছে, ওই যে একটা আওয়াজ হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে। হ্যাঁ, দিয়ে আমার ঘরে ধরুন লাইন আর ওই মেজদার ঘরের লাইন একই, দিয়ে লাইন অফ হয়ে গেছে, তখন বেরিয়েছি দেখছি আগুন। কটা বাড়ি পুড়েছে? আমাদের তিনটে বাড়ি এখানে, লাইনটা এক লাইন ভিতর থেকে আগুনটা লাগে, আগুনটা লাগার পরে সিলিন্ডার বাস্ট হয়, তারপরে ওর বাড়ির মানে ওই চালা বাড়ির মধ্যে সুভাষচন্দ্রের বাড়ির সমস্তটাই আর কি পুড়িয়ে গিয়েছে। পাশেও দাদার বাড়ি, দাদা মারা গিয়েছে, বাবলুচন্দ্র তার স্ত্রী থাকেন, স্ত্রীর বাড়ি আংশিক অপরতলা সমস্ত সব পুড়িয়ে গেছে, এবং অপোজিট দিকে সুভাষের বাড়ির অপোজিটে তরুণচন্দ্রের বাড়ি, তরুণচন্দ্রের বাড়ির দেয়াল সমস্ত একদম হিটে ফেটে গেছে, এবং ওর উপরের যে সিঁড়ির চাতালে আগুন লেগে গেছে, এবং সিঁড়িতে যত বিছানাপত্র অন্যান্য আরও অনেক কিছু ছিল সেগুলো পুড়িয়ে গেছে। মানে কীভাবে মনে হচ্ছে আগুনটা? আগুনটা মনে হয় কোনো প্রদীপ থেকে হতে পারে, বা কোনো ঘরে কোনো উনুন থেকে হতে পারে, যেমন কোনো আগুন হয়েছে, তারপরে ওইটা জ্বালার পরে সিলিন্ডারটা ফেলে। মানে কেউ বাড়িতে কেউ ছিল? বাড়িতে ওই সময় ওই বাড়িতে কেউ ছিল না, কিন্তু পাশের বাড়িতে লোক ছিল, তরুণচন্দ্রের বাড়িতে লোক ছিল, যেহেতু ওদের চালে যখন আগুনটা লাগে সিঁড়ির চালটাতে, তখন ওরা ওদের থেকে জল মারে। হ্যাঁ, পাড়ার প্রতিবেশীরা ওই দমকলকে খুব খবর দেয়, এবং জেমোবাজার এলাকার সমস্ত মানুষ এসে সহযোগিতা করে। ঘটনাস্থলে কান্দির দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কান্দি মহকুমার আরক্ষা আধিকারিক সাগর রানা। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সুভাষচন্দ্র ঘোষ, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশিস চ্যাটার্জি সহ কান্দি দমকলের বিশাল বাহিনী এবং কান্দি পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে কান্দির দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকা জুড়ে। আগুনটা মনে হচ্ছিল হন্ডা স্প্রে করে গিয়েছিল, যে বাড়িতে আগুন লেগে তার পাশের বাড়িটাও লেগে গিয়েছিল, আমরা এসে সঙ্গে সঙ্গে পাম্প ঠিক করে ওটাকে মোটামুটি আছে নিয়ন্ত্রণে, এখন টোটালি নিয়ন্ত্রণে চলে গেছে। কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি মোটামুটি হয়েছে, এখন দেখবো আমরা বাড়ির লোককে জিজ্ঞাসা করে। এই পাড়ার আমাদের সমস্ত ছেলেই এলাকার মানুষজন লোকজন মিলে সহযোগিতা করে আগুনটা আপাতত নেভার জায়গায়, গরিব মানুষ আমরা, পাড়ার মানুষ সবাই আছি, আমরা সবাই আছি, চেয়ারম্যান আছে আমার, সবাই আমরা, ভাইস চেয়ারম্যান আছে, সবাই আছি আমরা এই পরিবারটার পাশে, আমরা এই এলাকার মানুষ সবাই থাকবো, যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণের জন্য আমরা যেখানে এসেছি খবর পেলেই আমরা আসি, এবং আমরা আসার উদ্দেশ্য পাড়ার ছেলেরা আরও একটু এনার্জি পায়, আমরা থাকি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।